তাড়াতাড়ি রেডি হয়ে যাও 9টা বাজে এখনই কলেজ যাবো নাকি ইয়া বা এখন তো রেডি হতে হবে না না কলেজ তো কটার সময় 10টার সময় পৌঁছাতে হবে আমি 10টার সময় যাব না তাহলে কটার সময় যাব আমি 11টার সময় যাব ইয়া বাবা 11টার সময় যাব বলে হবে নাকি 10টার সময় কলেজ 10টার সময় যেতে হবে তুমি খুব জোর 10টা 20 দিয়ে যেতে বলো 15 20 দিয়ে 10টা 10টায় পেয়ার লাইন আজকে না আজকে থেকে প্রত্যেক দিন যেতে হবে তুমি গিয়ে বসে থাকো আমার সাথে হ্যাঁ তারপর যতদিন কলেজ খোলা থাকবে ততদিন যেতে হবে যাও যখন এটা হবে কিন্তু কলেজে না ব্যাংক চলে আসবো চলে আমি বললাম চলে আসবো এখন বাড়ি চলে আসবো থাকবো না কিছু বলবে না যদি বলে যে আমি চলে আসবো বাড়ি থাকবো না কিনা আমি বাড়ি চলে আসবো থাকবো না বলে তো তোমরা করতে থাকো আমি ইয়ে তনুকে দিয়ে আসি বেশ কি আছে কি আছে ওই যে দাঁড়া শান্তনুর সামনে বলবো এমনি বলা যাবে না শান্তনুর সামনে বলতে হবে কথাটা চলো দেরি হয়ে যাবে চলো না দেরি হয়ে যাবে ওমা আসছি তুই যাবি নাকি কলেজ যাই না আমরা চলে আসবো এখন এখনই চলে আসবো এখনই চলে আসবো অনেক কুকুর আছে এখানে পড়া পড়া হলো ও দৌড়ি আনিস নাই তুলে নিয়ে যা তুলে নিয়ে যা না যেতে দেবে না গাড়ি পিছন পিছন চলে যাবে ও পিছনে একটা হাত দিয়ে সামনে একটা হাত দিয়ে কিছু করতে পারবে না দড়িতে বেঁধে রাখ গা সাড়ে দশটা বাজছে এখন কেউ কলেজে আসে নাই তো মোটামুটি এই সাধারণ নদীর কাছে জিজ্ঞাসা করলাম বললো যে ওই 11টা নাগাদ সবাই ঢোকে 10:45 দেখা যায় এখন ওয়েট করছি কেউ আসে নাকি যদি কেউ না আসে তাহলে বাড়ি নিয়ে চলে যাবো আর ডিএলএডা বুঝতে পারছেন মানে বাড়িতে বসে বসে কাজ বেশি হয় কলেজে আসার থেকে আগে যখন আমরা ডিএলএড করেছিলাম তখন রোজ কলেজে আসতাম খুব ভালোভাবে ক্লাস হতো কিন্তু এখন কোভিডের পর থেকে আর সেটা হয় না আমি জানতাম যে আজকে বৃষ্টি আসবে যার জন্য আমি ছাতা নিয়ে এসেছি পিসি বাড়ি যাচ্ছিলাম তো রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গেল আর যেহেতু ছাতা নিয়ে এসেছি কোনো চিন্তা নাই ভালোই লাগছে কিন্তু মনে হচ্ছে একটু ভিজি বৃষ্টি তো অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে নদীটা কেমন লাগছে দেখুন চন্দনের বিষে হ্যাঁ আমি পরে তাই তো বুঝি না আমি তো ভাবিও না যে আমার বাবাদের মনে পড়ে মেয়ের কথা বলে দে চন্দন মনে না পড়লে আসতাম বৃষ্টির ভিতরে যাও বিদ্যা সাগরে কি এসলো এত মনে পড়ে যে আমরা বৃষ্টির ভিতরে চলে আসলাম মনে তো পড়বে আমার কেমন লাগছে জানিস কেন এক তিনটা দিন ধরে দেখেন এই ফোন নিয়ে এত বসে বসে যে ফোন করবো নাকি বৃষ্টি পড়ে এত মন খারাপ লাগছে বসে বসে আমি তো সময় সময় ভাবি যে ভুলে যায় আমার ভাবলাম যে একটু ভিজবো জোরে বৃষ্টি আসছে না ঝিরি ঝিরি বৃষ্টি আসছে আমার জোরে জোরে বৃষ্টি হবে বেশি মজা এই বৃষ্টিতে ভিজে মজা নেই চন্দন খাতা দেখলে না আমি খাইনি কি রে ভালো লাগে না পদ্ম ফুলের এটা বীজ এটা যে ভিতরে এটা খায় তো কারা কারা এটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার দারুণ লাগে খেতে
কি আদেও কি ভালো লাগে না কি কইবে না না সত্যি ভালো লাগে মানে কোন দিকে লাগে যা সবাই তো চলে গেছে আমি একাই বসেছিলাম কেন আমি ফোন করতে লাগে টাকা আরে আমি আমি ক্লাস নিয়ে যাচ্ছি চান করো এখন ওয়েডিং করেছে না ঘরটা বোট টোট করে লাগালো দরজাটা খুলে দেখো প্লেয়ারটা ভিতরে আছে আজকে থেকে আমি একটা নতুন চাকরিতে জয়েন করেছি 11টার সময় তনুকে কলেজে দিয়ে আসা আর 3:30টার সময় নিয়ে আসা তো মন থেকে খুব ভালো লাগছে যে না আবার কলেজে যাচ্ছে পড়াশোনা করলে কেমন তো মনটা ভালো থাকে আর আমি এখানে আমাদের বাড়ির সবাই খুব খুশি কারণ এই লাইফটা চলে গেলে পাওয়া যাবে না স্কুল লাইফ কলেজ লাইফ একসঙ্গে কলেজে যাওয়া স্কুল যাওয়া এনজয় করা এই দিনগুলো মানে সবাই মিস করে তাই আমি চাই যে কলেজে যাক এই লাইফটা এনজয় করুক দারুণ লাগছে বলো গাছটা জবা ফুল এই লাইটাই মানায় বলো যতই কালার থাকুক জবা ফুল মানে এটাই হচ্ছে কালার বেস্ট কালার কালারটা তো অনেক জবা ফুল আছে লাল কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয় না পুরো লাল টকটকে কি সুন্দর এখন এখন মানে কি বলবো গাছটাকে ভাবি না এরকম হবে ওইখানে একটা গাছ আছে না প্রচুর গাছ হয়ে গেছে ডাল তুলে তুলে লাগানো ওটা দেখো ওখানে একটা গাছ আছে না ছোট বড় ওটা দাও দুটো হয় দুটো করে দেখুন কি সুন্দর লাগছে এখন আমাদের যে গাদা দাও ফুলল সে একটা গাছ থেকে ডাল কেটে লাগানো হয়েছিল সব হয়ে গেছে এটা পার্কের মতো লাগছে এই গাছগুলো ফুলগুলো তো নিচে একটা পড়ে আছে এখনো মুখস্থ বলে দেবো না এই চ্যাপ্টারে পড়া 2000 শর্ট কোশ্চেনে বলে দেবো অপশন দিলে পড়া শর্ট কত 2017 সালে পড়েছি লাস্ট এটা হচ্ছে কত সাল 22 সালে আমি এখনো তোমার শর্ট কোশ্চেন বলে দেবো না নাই তো তুমি কমন দিয়ে দেবো যেগুলো এগুলো পড়বে না পড়বে লেসন প্ল্যান আমি তোমাকে বলে দিতে পারি কিন্তু আমি করে দিতে পারবো না বেশ বলে দিতেই বলেছি করে দিতে হবে না এগুলো চাই না তো অপরাধ ঠিক আছে কারোর পড়া যদি কেউ করে দেয় আরে বলে দেবে তাহলে হলো এ বলো কি খেয়ে বেড়াচ্ছিস ওই ওটা খাচ্ছে প্লাস্টিকের কি একটা গিলে খেয়ে নিলে না না চার্জে তো এখন কলেজ যাচ্ছে এবার আমার উপর চাপ বেড়ে এমনিতে আমার প্রচুর ফিট ফিট করতে হয় প্রচুর কাজের চাপ থাকে তারপর যদি আমার লেসন প্ল্যান এসে পড়াশোনার দায়িত্ব পড়ে ঘরে ঢুকলো আজকে অফিসে ফোন ঢুকলো হ্যাঁ ওই লোকটাকে দেখে সবাই ওকে দেখে সবাই ভয় খাবে কাকে একটা লোক আসছে না কি কি জানা
আসে তো জিনিসপত্র নিয়ে আসে ওদের ঘরে শুয়ে থাকে পড়তে তো যে খাওয়া ঘরটা আছে না হ্যাঁ রাতে বেলা শুয়ে থাকে এখানে আবার সকালে চলে যায় গরমের দিনে পায়ে মোজা গায়ে চাদর মানে লোকটা বাড়ি কোথায় কেউ জানে না কালকে দেখছে আমি বললাম না যে ওই গাছগুলো পুড়িয়ে গেছে ওই লোকটাই পুড়িয়েছে নাকি হতে পারে ওদের ঘুরি টুরি সবকিছু ফেলে দিয়ে গেছে সকালবেলায় হাতে এমনি ঘুরি তারপরে কি ফেলে দিয়ে গেছে এদিকে দিল হ্যাঁ তুমি গোলুকে একটু ধরো তো কি ওই তো পেছনে একবার দিকে যেন না রেখে যে লোকটাকে দেখলেন আমাদের আশেপাশে যারা আমাদের ভিডিও দেখেন আর কি তাদেরকে বলছি এই লোকটাকে যদি কোথাও দেখেন তো অবশ্যই বাড়ির আশেপাশে খেতে দেবেন না এর ব্যাপারে অনেক কিছু শুনলাম এ হচ্ছে মানে এমন একটা লোক এখানে আমাদের একটা বন্ধুর বাড়ি আছে ওরা এখানে থাকে না তালা দেওয়া থাকে পুরো ফাঁকা জায়গা এখানে আশেপাশে কোনো লোকজন নেই ও রাত্রেবেলা ওইখানে থাকে আর কালকে রাত্রেবেলায় ওদের যে গাছটা ছিল ওখানে আগুন ধরে দিয়েছে তো ওকে ধরতে পারে নাকি ও সকাল রাত্রেবেলা আসে ওরা জানতোই না কালকে জেনেছে রাত্রেবেলা আসে সকালবেলা বাড়ি চলে যায় তো আজকে আমি দেখলাম বাবা এসে দেখলো যে বাবা তাড়িয়ে দিল তো ও ওদের বাড়িতে ছিল কিছু জিনিস ধরে একটা বস্তা ফেলে দিয়ে দিয়েছিল ওই বস্তাতে শুধু মেয়েদের জিনিস মেয়েদের ড্রেস ফ্রেস সব কিছু যা থাকে আর বলছি নাকি ও মেয়েদের উপর অ্যাটাক করে কোনো বাড়িতে যদি মেয়ে থাকে সে বাড়িতে ঢুকে যায় আর ছুটে পালায় কেউ যদি ধরতে যায় ছুটে পালায় অনেক স্পিডে ছোটে তো সেটা ছুটে পালায় সেটা ও কিনা জানি না কিন্তু ওর বস্তাতে সব জিনিস পাওয়া গিয়েছে আর কদিন হলো এখানে আসছে আর যেটা মানে গ্রামে এই জিনিসটা হচ্ছে যে কেউ আসছে মেয়েদের বাড়িতে ঢুকে যাচ্ছে ধরতে গেলে ছুটে পালিয়ে যাচ্ছে তো এবার সেটা ও কিনা জানি না তো অবশ্যই যারা দেখছেন ভিডিওটা তারা একদম সাবধানে থাকবেন আর আমাদের আশেপাশে যারা যারা দূরে থাকেন তাদের ব্যাপারে আলাদা তো তাদেরকে বলবো এই লোকটা কখনোই বাড়ির আশেপাশে খেতে হবে না খাওয়ার খাওয়ার আমেজটাই নষ্ট করে দিল বল ছাড়া বাদ দা যা যা খাও সাবধানে থাকবে সবাই রাত্রেবেলায় আমি বিস্কুট টেনে নিয়ে চলে এসেছি বিস্কুট খেতে দিনে ও বিস্কুট জানে কেন ভাই যে ওর কাছে বিস্কুট থাকবে যদি পাগল লোক হয় তাহলে কি ও বিস্কুট নিয়ে ঘুরে বেরোবে ও জানে যে গোলু ওকেই করে যতবার আসে আমি তাই বলি গোলু কিন্তু চিচায় খুব আমি দেখি একটা লোক আমি ওই আমি আমি ওকে দেখেছি দুদিন আগে মানে কাছে থেকে দেখি নাই আমি ভেবেছি ওই পাড়ার লোক আরে আমি তো এসেই শুনে আমার কেমন লাগলো আর আমি এসব জিনিসে খেয়াল করি কো আমি যে না ঠিক আছে চলো কিন্তু কে কে দেখে আমার সন্দেহটা কোনো মতেই যাচ্ছে না মানে কেমন যেন লাগছে রাব ভাবটা মানে তাকানোই হাব ভাবে আলাদা কিন্তু
আর গোটা মাথাতে তেল মেখে কি রকম ড্রেস আবার মোজা পরা রয়েছে আবার আবার দেখো কিরকম ছোটার জন্য যেন মোজাটা এত এত বড় মোজা এত বড় মোজা প্যান্টাই পর্যন্ত তোলা আছে যেন ছুটলে পরে লেগে না পড়ে যায় কিছুতে জড়িয়ে মোজাটা এতটা বড় আমি তো সেটা অবাক হয়ে গেলাম তুমি একা একা বেরিও না রাস্তায় বাইরে যাও না তুমি তো কিছু জানোই না কত কিছু হয়ে গেল বাইরে তো একা একা যাবা না রাতে দেখি থাকে নাকি আজকে তাড়াতাড়ি থাকলো